গুড মর্নিং ফ্রেন্ডস, তো আজ হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, তোমাদের নতুন বছর খুব খুব ভালো কাটুক, খুব ভালো কাটুক, যা আছে সব যেন মনের ইচ্ছা সব যেন পূরণ হয়ে যায়, আর নতুন বছরও যেন যা পুরনো দুঃখ ছিল সব যেন ধুয়ে মুছে পরিষ্কার হয়ে নতুন করে শুরু হয়। বর কে ছেড়ে দিও না কিন্তু, আর কুয়াশা দেখো ছাদে আছে, যারা 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 ব্যাচেলার আছো পুরনো চেঞ্জ করো না, কুয়াশার অবস্থা দেখো পুরো কুয়াশা পড়ছে, আর এই এখন আমরা এলাম ছাদে, পুরো কুয়াশাতে কুয়াশাতে ভরে আছে। ঝিলিক কিন্তু দেখো, ঝিলিক নিজের কাজ ঠিক করে আছে, আমি আপনার নিজে আগে এইভাবে লিস্ট চেক করে করে আমি দেখি সাবস্ক্রিপশন আছে এখান থেকে, যারা ব্লু হয়ে আছে তাদের ভিডিও গুলো আমি দেখি, বুঝলে না, এই ব্লু হয়ে যায় দেখো। তো চলো বন্ধুরা, আজকে ব্লগটা আজ এখান থেকে শুরু করলাম, তোমাদের সবাইকে ঝিলিক দিচ্ছি ব্লগের নতুন একটা ব্লগে, তোমাদেরকে সবাইকে স্বাগত। আজ ফার্স্ট দিন মধ্যে আজকে কিছু স্পেশাল করবো, এখান থেকে শুরু করলাম, সাথে থেকো দেখতে থেকো। বন্ধুরা চলে এলাম, আবার খাওয়া হয়ে গেছে আমার, খাওয়া দাওয়া করে অফিস থেকে অফিস যাওয়ার জন্য এরপর বেরোবো, তো চলে এলাম। তোমাদেরকে একটা জিনিস আমি বলবার জন্য এলাম, যেটা হচ্ছে আমাদের বেশি কিছু নেই, তবে যেটুকু আছে সেটুকু দিয়ে যেন আমরা দুজন যেন একসঙ্গে সারা জীবন থাকতে পারি, বা সেটুকুই বলবো।
ওখানে প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড মানে প্রচণ্ডই ভালোবাসি। আর কি বলবো, আর তোমরা আশীর্বাদ করো যেন আমরা এইভাবে থাকতে পারি হাসি খুশি। আর একটা কথা যেটা আমাদের খুব কমই আছে, বলবো না অন ক্যামেরার মধ্যে, তোমরা বুঝতেই পারছো, তোমরা সবাই আশীর্বাদ করো যেন নতুন বছরে একটা ভালো খবর আসে। মানে ওইটাই আমাদের একটু কষ্টের জায়গা। কি বলবো, এই কষ্টটা তুলে ধরার নয়, মানে তুলছি আমরা, তাও মানে সিম্পতি পাওয়ার জন্য বলিনি, দেখো বলতে বলতে চোখ দিয়ে জল বেরিয়ে গেলো। এটাই আমাদের একটু কষ্টের জায়গা, শুধু এই এই জায়গাটা যেন আমরা খুব জলদি আমরা কষ্টটা পেরিয়ে আমাদের সুখের মুখ দেখতে পারি। বাস আমাদের কিছু কমি নেই, কিচ্ছু কমি নেই, শুধু আমাদের একটা জিনিসের কমি আছে, সেটা হচ্ছে একটা পুচকি। তো চলো আবার দেখা হচ্ছে পরে তোমাদের সাথে, তো ভিডিওটা কন্টিনিউ করো। আমি নিজেই নিয়ে নিলাম। বাস তোমরা এটাই বলো যেন আমাদের একটা পুচকি আছে এর মতো, না না এর মতো, এর মতন যেন তেজটা থাকে, এর মতন তেজটা যেন থাকে, যে যেটা করবে সেটা করবে, যতক্ষণ না করবে ততক্ষণ ছাড়বে না। আমি কি খারাপ জন্য করি না? আরে আমি ওই জন্যই তো বলছি যে তোমার মতন তেজটা থাকে, জেদটা করবো মানে করবো, বাস ওটাই চাই। তো চলো সাথে থাকো বন্ধুরা, আবার দেখা হচ্ছে পরে, আমি বেরোবো, রেডি হবো অফিস যাওয়ার জন্য। তো চলো আবার পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দিনটা 5 জানুয়ারি সবাই খুব এনজয় করো, সবাই খুব এনজয় করো, ঠিক আছে, সবাই খুব এনজয় করো, আর সাবধানে এনজয় করো, সব থেকে বড়ো জিনিস সাবধানে এনজয় করো, কারণ হচ্ছে এখন রাস্তাঘাটে বেরোনো মানে লাইফে খুব রিস্ক, আর খুব সেফটিভাবে এনজয় করো। চলো সাবধানে থাকো সবাই, তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। এটা হচ্ছে আমাদের কালী মন্দির আছে এখানে দান্দর বলে জায়গা, ওখানে খিচুড়ি খায় 5 জানুয়ারিতে, সবাই অনেক অনেক ভিড় হয়। দেখো আমরাও এসেছি, অনেকজন আছে এখানে, এত দিন যে ক্যামেরা করতে লজ্জা লাগছে, কিন্তু যাই হোক করেছি, তোমাদেরকে না দেখালেই না, চলো খিচুড়িটা খেয়ে। দেখো খিচুড়ি দিয়েছে বৌদি, নিয়েছি দেখো বৌদিটা, দেখো পুরো এক। আচ্ছা দেখো আমি খিচুড়ি খিচুড়ি খেয়ে চলে এলাম, তো তখন দেখানো হয়নি, কেমন লাগছে বলবে। তো বন্ধুরা গুড ইভিনিং, আমরা একটু সাড়ে নটা বাজছে, তো আমি একটু আগে ঢুকলাম অফিস থেকে, প্রায় কটা নটা পাঁচ দশ, হ্যাঁ 9:05 আমি অফিস থেকে ঢুকলাম আজ 1 জানুয়ারি, বুঝতেই পারছো পুরো ভিড়ে ভিড়ময় হয়ে গিয়েছিল। তো যাই হোক এলাম, এখন পাশে কাকিমাদের ঘরে নিমন্ত্রণ আছে, তো দেখো ঝিলিকও রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, তো চলো এরপর যাবো খেতে, তো খেয়ে আসি, খেয়ে এসে নি তোমার সঙ্গে কথা হচ্ছে। তো আমরা খাওয়া দাওয়া করে চলে এলাম কাকিমার ঘর থেকে, বন্ধুরা আর কি বলবো বল, তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি, এবার শুয়ে পড়বো। আমরা খেয়ে এলাম মোদিদের ঘর থেকে, হ্যাঁ টাওয়ারের নেটের খুব 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 প্রবলেম, আমি একটি লাইভ আসতে পারিনি, সরি বন্ধুদেরকে কথা দিয়েছিলাম আসবো, বাট দুবার ট্রাই করলাম, নেট পুরো ঘুরছে ঘুরছে ঘুরছে, মানে আমি এইবারে বুঝতে পারলাম নতুন বছরে আমার ভাগ্য চাকাটা ঘুরবে, স্থির হবে না গো, প্রমাণ দিয়ে দিল যে আমার আর কিছু হবে না, আমার ওই ল্যাড়ে বেড়ে চলবো আমি। তো চলো বন্ধুরা, ল্যাড়ে বেড়ে চলবো, সাথে থাকো আর দেখতে থাকো, তুমি তুই ইয়ে করো, তুমি অতটা কত কষ্ট করে এত উঁচু হয়ে যা রে, আমার গায়ের উপর ছেড়ে দিচ্ছে, মজাটা দেখো দেখো।
চলো বন্ধুরা থাকো থাকো দেখতে থাকো আর কালকে আরেকটা নতুন ব্লগের সঙ্গে তোমার সঙ্গে আনফরচুনেটলি চলো চলো বন্ধুরা আসছি পরে দেখা হচ্ছে আবার কালকে একটা নতুন ব্লগের সঙ্গে।